আমার একটা প্রশ্ন সবার কাছে, একটা একটা আপনারা তাহলে নির্ধারণ করে দিবেন একটা আর্টিস্টের পারিশ্রমিক কত হওয়া উচিত? এটা তো কেউ নির্ধারণ করতে পারে না। তো আমার আমার ব্যাপারটা হচ্ছে, আমি যেহেতু অনেক আমার 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 একটা সিনেমা শেষ করতে অনেক টাইম লাগে, যেমন হচ্ছে আমি এক মাসে আমার সিনেমাটা শেষ হয় না। আমি একটা সিনেমা করে আসছি কাজল রেখা, ওই সিনেমাটা শেষ করতে আমার টাইম লাগছে অলমোস্ট 9 মান্থ। তো একটা সিনেমাতে 9 মাস আমি যদি টাইম ইনভেস্ট করি, 9 মাস তো আসলে আমার সার্ভাইভ করতে হবে। তো ওই সার্ভাইভ করার জন্য যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনটা হওয়া উচিত, ওই জিনিসটা তো আমি প্রাপ্য, মানে ওই জিনিসটা তো আমাকে পাইতেই হবে। ওটা না হলে তো আসলে আমি নিজেকে সার্ভাইভ করতে পারবো না। সেটা করে কিন্তু সিনেমাগুলো আপনার হাত থেকে হাতছাড়া হয়ে যায়। না, এটা আমি কোনোদিনই বিলিভ করি না, কোনটা হাতছাড়া হলো কোনটা হাতছাড়া হলো না। আমার মনে হয় এই জায়গায় যারা যারা আছেন, অনেকেই আমাকে খুব ছোটোবেলা থেকে চিনেন। আমি যখন স্টার্ট করি, যে আমার তখন রেমুনারেশন ছিল অনেক বেশি, ব্যাপারটা এরকমও না। বাট আমি সেটাই বলছি, কিন্তু আপনার রেমুনারেশন যেখানে স্টার্ট করছেন সেটা হচ্ছে 5 গুণ 6 গুণ বা তারও বেশি। আমার তো মানে আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনারা যখন আসলে স্টার্ট করছেন, আপনাদের বেতনও তো ওরকম ছিল না যেটা আপনারা এখন পান, তাই না? এটা খুবই নর্মাল, এটা খুবই নর্মাল।